জলে জনাকি মিটি মিটি বলে আল্লাহ সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামা ইকরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় সুরতপুরবাসী হরিশ্চন্দ্রপুর মালদাবাসী সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা পুরুষেরা সশব্দে একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সেরকারে কায়নাত তাজদারে মাদানী নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মদানি নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই মোহতরম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি তো আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে যারা পুরুষ আছেন আপনাদের সঙ্গে জরুরি এক মিনিটের কথা আর তা হলো আমি আপনাদের বক্তব্য বুঝাতে গিয়ে কিছু কথা মাঝে মধ্যে জিজ্ঞাসা করব আপনারা মুখ খুলে উত্তর দেবেন আপনারা কথা বলবেন বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন জি আপনারা দর্শক কম আছেন এতে আমি ভাবছি না বা এটা আমার মাথায় নেই তিনজন যদি শ্রোতা কোরআন হাদিস শোনার জন্য বসে থাকে তবে ওটাই যথেষ্ট হয়ে যাবে আমার জন্য
3000 লোক লাগবে। আপনারা সন্ধ্যা থেকে বক্তব্য শুনছেন, খাওয়া দাওয়া করছেন, তো জামিরুল ভাই মেয়েদের সম্পর্কে কিছু কথা বলেছে, আবার আমাকে স্টেজে আস্তে আস্তে যিনি নিয়ে এলেন তিনি বললেন আপনি নারীদের ব্যাপারে কিছু বলবেন, মা বোনেরা অনেক আছে। তো আমি শুধু মেয়েদের ওয়াজ করব না, আমি নারী এবং পুরুষ উভয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দর্শনীদের তিনটি উক্তি আছে, তার মধ্যে একটা হলো একজন মানুষ হলো অর্ধেক মানুষ, অর্ধেক পুরুষ হোক নারী হোক যেই হোক না কেন অর্ধেক মানুষ। সেই মানুষটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী হোক পুরুষ হোক, স্বামী স্ত্রী দুইজন মিলে হয় পূর্ণ মানুষ, পূর্ণ মানুষ। এখনো তারা পূর্ণাঙ্গ মানুষ নয়। দার্শনিকগণ বলেন এই দুইজনার মাঝে তৃতীয় যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এজন্য শুধু নারীদের বলবো, আপনাদের বলবো না, বিষয়টা তেমন নয়, আপনাদেরও বলবো, মায়েদেরকেও বলবো, নারী এবং পুরুষকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের সমাজে কিছু লোক নারী স্বাধীনতা দাবি করে এবং বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এ কথা দাবি করে, একটু মুখ খুলে বলেন, করে কি করে না করে? আমি আব্দুর রহমান নয়, গোটা মুলবি সমাজ কোনোদিন বলেনি যে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে, এ কথা বলেনি, কেউ বলে না, মুলবিরা অন্তত। তবে নারীদের যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু সম্মান মায়েদেরকে দিয়েছে, অধিকার ততটুকুই দিয়েছে, পুরুষদের সমান যদি তাদের অধিকার দেওয়া হতো তাহলে নারীরা সেই অধিকার রক্ষা করতে পারত না। ফর এক্সাম্পল দিছি তাহলে আপনি বুঝতে পারবেন, এটা সুরতপুর, এই গ্রামে আপনি বাস করেন, তা আপনি স্বামী স্ত্রীদের হাতে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, হতেই পারে স্বাভাবিক, স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যাবে, তাহলে স্বামী বলছে না তোমাকে যেতে দিব না, না আমি চলে যাব, তখন দেখছে বেকায়দায় পড়ে গেছি, ঝামেলা হলো। স্বামী তখন এই গ্রাম থেকে সাইকেল নিয়ে 3 কিলোমিটার দূর, আমি বুঝাবার জন্য বলছি, মনে করলেন রাঙ্গাইপুর, প্রধানের বাড়ি রাঙ্গাইপুরে, স্বামী রাত 1টার সময় প্রধানকে যেয়ে বলছে চাচা, চাচা বলছে কি হয়েছে এত রাতে চিল্লেছি কেন রে, চলেন বাড়িতে একটা গোপনে গোপনে বিচার করতে হবে। কিসের বিচার? আপনার বৌমা ঝগড়া করছে। আপনারা ভালো করে বুঝেন, এবার প্রধান ছিল পুরুষ মানুষ, রাত 1টার সময় সাইকেল নিয়ে আপনার পেছন পেছন বা একা একাই এলো, এসে আপনার বাড়িতে ঝামেলাটা মিটিয়ে দিয়ে গেল, কিন্তু মুখ খুলে বলেন, একটু মুখ খুলেন, প্রধানটা যদি মেয়ে মানুষ হতো রাত 1টার সময় একা একাই কারো বাড়ি গিয়ে বিচার করতে পারত? জোরে বলুন, তাহলে সমান অধিকার খাটবে? এরা কথা বলে না, খাটবে? খাটবে না। আমরা বক্তারা রাত বিরাত ঘুরে বেড়াই, রাতটায় আমাদের জন্য দিন হয়ে গেছে, জায়গায় জায়গায় মেয়ে পুলিশ দেখতে পাওয়া যায়, মেয়ে পুলিশ, মেয়ে পুলিশ দেখেছেন কি দেখেননি? হ্যাঁ না বলুন, কিন্তু বলুন কোনোদিন রাতের বেলায় কোনো মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন? না, ওর পেছনে আরও দুটা খালু আছে, আবার দুটা খালু আছে, মানে সরকার জানে যে ওকে যদি একাই ডিউটি করতে দেয় তাহলে এই কোনো গোলমাল পাকিয়ে দিবে, দেবে কি দেবে না? তাহলে পুরুষের সমান অধিকার এই জায়গাতেও খাটল না। এই জন্য আপনি সব দিক চিন্তা ভাবনা করে দেখেন, নারী পুরুষের সমান অধিকার নয়,
তবে মায়েদের যতটুকু দেওয়ার দরকার ছিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা ততখানি ততটুকুই মায়েদেরকে দিয়েছে তার কম আল্লাহ দেয় নেই এ ব্যাপারে কথা বলতে গেলে অনেকক্ষণ লাগবে যাক আমার মূল আলোচনা হলো নারী এবং পুরুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا الله تبارك وتعالى একটা নারী একটা পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া নর আর নারী স্ত্রী আর পুরুষ এই নারীদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাদেরকে কিছু বিধান দিয়েছেন আল্লাহ ওদেরকে কিছু পৃথক পৃথক বিধান দিয়েছেন আমল দিয়েছেন যে আমলগুলো যদি তারা করে তাহলে মরার পর তারা কামিয়াব হবে মরার পর তারা সাফল্য কাম হবে মরার পর তারা জান্নাতে যাবে আর যদি মানুষেরা নারী এবং পুরুষেরা যদি সে আমালগুলো না করে আল্লাহর হুকুমগুলো যদি মেনে না নেয় তারা মরার পর জান্নাত যাবে না পাবে না পাবে না তার ভিতরে মেয়েদেরকে প্রথম আল্লাহ বলেন নবীহি তুমি শুনে লও ইয়া আইয়ুহান নবিয় কুল্লি আযওয়াজিকা ও বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন নবী আপনি আপনার মেয়েদেরকে আপনি আপনার কন্যাদেরকে মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চাদরের কিছু অংশকে তাদের উপরে বইয়ে নাই তাদের আবুর ইজ্জতের উপরে বইয়ে নাই কারণ নারীদের দেহটা অনেক মূল্যবান যদি তারা তাদের দেহটা ঠিকই না নেয় তারা যদি তারা খোলা খুলে প্রকাশ্যভাবে চলাফেরা করে নিজের আবরু ইজ্জতকে যদি ঠেকে না নেয় আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে ওরা জান্নাতে যাবে না পাবে না তাই আল্লাহ বলেন নবীহি তুমি তোমার মেয়েদেরকে বলে দাও নারীদেরকে বলে দাও তারা যেন চাদর দিয়ে নিজের আবরু ইজ্জতকে ঢেকে না এখন কিছু কিছু মেয়ে বলছে ঢাকবো না এখন কিছু কিছু মেয়ে বলছে ঢাকবো একটু বলুন থাকবো না এদিকে কিসের লক ভেঙেছে জালসা শেষ হওয়ার পরে যাওয়ার হবে এখন লোকটা বসে থাকেন এদিকে দেখেন আমার দিকে দেখেন এখন কিছু কিছু মেয়ে বলছে না আমরা ঢেকে থাকবো না বাড়িতে থাকবো না পুরুষেরা বাজার যাবে তো আমরাও যাব পুরুষেরা মার্কেট করবে তো আমরাও করব পুরুষেরা ব্যবসা করবে তো আমরাও করব ওরা চাকরি করবে তো আমরাও করব সব সমান সমান আমরা কেন পিছিয়ে থাকব বলছে কি বলছে না এখন আপনাদের দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন গাড়িতে একটা চাকা বলে একটা পার্স আছে চাকা চাকা মোটর সাইকেল আছে না নাই একটু বলুন আছে না নাই সাইকেলে বাসে আছে চাকাতে দুটা জিনিস আছে একটা টিউ আর একটা টায়ার আচ্ছা বলুন টিউ কোথা থাকবে ভিতরে না বাইরে ভিতরে ভিতরে আর টায়ারটা বাইরে টায়ারটা রোডে বাম্পারে গর্তে ইটে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে আর টিউয়ের কাজ হলো ওই টায়ারকে শক্তি যোগাবে শক্তি যোগাবে হাওয়া দিয়ে তাকে শক্ত করে ফুলিয়ে রাখবে এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি বলে শালা টিউ সারা জীবন ভিতরেই থাকবে তুই একবার বাইরে চল টায়ার তোকে একবার ভিতরে করে দিস
এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যদি টিউটাকে টেনে বাইরে ফিটিং করে দেয় আর টায়ারটাকে ভিতরে যদি সাইকেল ফিটিং করে দেয়, বলুন এখান থেকে ভালো কাজ যেতে যেতে আর লিক হবে না? হবে জোরে বলুন। খালি দাদু খালি একবার সাইকেলে চাপবে, হ্যাঁ বের হবে, হবে কি হবে না? এরা কথা বল, তাহলে টিউ থাকবে ভিতরে, টায়ারটা থাকবে বাইরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেয়েদেরকে টিউবের মতো নরম করেছে, তোরা তোদের শরীরটাকে ঢেকে রাখ, তোরা বাড়ির ভিতরে থাক, যদি তোরা বাইরে বেপর্দা হয়ে যাস তাহলে তোদের জাহান্নাম দিতে হবে, কোনো উপায় রবে না। সহিহ বুখারীর ভিতরে, মুসলিমের ভিতরে আল্লাহর নবী বলছেন, শুনলেন ভাইরা মায়েরা, দুই প্রকার মানুষ কি আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নাম দিবে, তারা জান্নাত পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। দুই প্রকার মানুষ, ওই দুই শ্রেণী মানুষকে নবীজি বলছেন আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। ওই দুই প্রকারের ভিতরে এক প্রকার হলো মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আল্লাহর নবী বলছেন এক প্রকার মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে, ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানু পাবে না। ওই মেয়েরা কারা, কাদেরকে জাহান্নাম দেওয়া হবে, কাদেরকে জান্নাত দেওয়া হবে না, তারা কারা? নবীজি বললেন তারা কাপড় পিনবে কিন্তু তারা উলঙ্গ, কাপড় পিনবে কিন্তু তারা নগ্ন, পোশাক পরার পরেও যে মেয়েরা ল্যাংটা, পোশাক পরার পরেও যে মেয়েটা নগ্ন, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, ওই মেয়েটা জান্নাত পাবে না, পাবে না, পাবে না। আমাদের মেয়েরা শাড়ি কাপড় পিনছে, পিনছে না? আমি ভাই ছোট মানুষ, বাংলাদেশের এক বিখ্যাত আলেম, তিনার নাম ডক্টর মোহাম্মদ আবু বাকার জাকারিয়া, ওনার নামে তাফসিরটাও আছে, তাফসির আবু বাকার জাকারিয়া, বিরাট আলেম। তিনার ফতোয়া হলো শাড়ি কাপড় মুসলমানদের কাপড় হতেই পারে না, যে পোশাক পিনলে মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, হাত দেখতে পাওয়া যায়, এই পোশাক মুসলিমদের পোশাক হতেই পারে না। আল্লাহর নবী বলছেন যে মেয়েটা কাপড় পরার পরেও উলঙ্গ, ওই মেয়েটা জাহান্নাম যাবে। এবার আপনারা মুখ খুলেন, শাড়ি পরার পর মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? মুখ খুলে বলুন, যায় কি যায় না? শাড়ি পরার পর পিঠ দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? আল্লাহর নবী বলছেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। দেখেন আমার মেয়েটা আজকে বারো হাতের শাড়ি কাপড় পিনেছে, এরপরও কাপড় পরার পরেও আর পিঠ প্যাট বুক দেখতে পাওয়া যায়, তাহলে মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? বলুন হলো কি হলো না? আল্লাহর নবী বলছেন তারা জাহান্নাম যাবে। কোন একটা জালসাতে বলেছিলাম যে শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না, শাড়ি পরে যদি কোনো মেয়ে শুধু শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে না, শাড়ি পরার পর লম্বা চাদর গায়ে দিতে হবে তাহলে তার নামাজ হবে, নাইলে হবে না। কারণ পিঠ বের হবে, প্যাট বের করে নামাজ পড়লে নামাজ হবে, হবে না। তখন মেয়েরা বলেছিল হুজুর তাহলে আজ থেকে আর শাড়ি কাপড় পিনব না, কারণ যে পোশাক নিলে পিঠ প্যাট দেখতে পাওয়া যায় এই পোশাক পিনবই না, আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। ম্যাক্সি বুঝেন তো? হ্যাঁ, এখনকার কিছু কিছু মেয়েরা ম্যাক্সি পরছে, আমি বললাম খুব ভালো তাই পরো। পরের বছর ওই গ্রামে জালসা গেছি, মুলি সাহেব বলছে মসজিদের ইমাম, মুলি সাহেব আপনার ফতোয়া শুনে মেয়েরা সবাই ম্যাক্সি পরছে, খুব ভালো। কিন্তু বড় দুঃখের বিষয় হলো যারা ম্যাক্সি পরছে ওদের মাথাতে কোনো কাপড় থাকে না। ওই যে শাড়ি পরিন্ত, শাড়ি তো আঁচল আছে, কি বলছেন আপনারা? কাপড়ের তো আঁচল আছে, আঁচল মাথায় দেয়, আচ্ছা ম্যাক্সির কোনো আঁচল আছে? বলছে হুজুর ম্যাক্সি পরেছে মাথায় কাপড় নাই,
জি নকশি পরে বেড়াই ঘুরে সুরিল তাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি বলবো কি আর দুঃখের কথা আপন কি ব্যাপার হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা তাহলে মায়েরা নবী বললেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে তার এক প্রকার হলো মহিলা কোন মেয়েরা জাহান্নাম যাবে যে মেয়েটা কাপড় পরার পর মাথা দেখতে পাওয়া যায় পিঠ দেখতে পাওয়া যায় পেট দেখতে পাওয়া যায় এই মেয়েগুলোকে জান্নাত দেওয়া হবে না নবীজি বললেন শুধু তাই নয় ওই মেয়েদের ডেফিনিশন হলো ওরা মাথার চুল বানবে কেমন করে মাথার চুল ঝুটি বানবে কেমন করে নবীজি বললেন শোন উটের কুচির মতন করে উটের পিঠের উপরে উঁচা কুচ আছে নবীজি বললেন জাহান্নামী মেয়েরা ওদের মাথার চুল বানবে উটের কুচের মতন করে এই সকল নারীরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না ওতে মায়েরা পর্দার ভিতরে থাক নিজের আবরু ইজ্জত কে ডেকে নাও তাই আল্লাহ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী তুমি বলে দাও উল্লে আজওয়াজিকা ও বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন তুমি তোমার মেয়েদেরকে মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চাদরটা তাদের আবরু ইজ্জতের উপরে ঢেকে নাই পর্দার ভিতরে চলে আসে না হলে বাঁচার উপায় রবে না রবে না রবে না শেষ জামানায় ও মমিনা শেষ জামানায় ও মমিনা কথাটা তোর নয় মিছে আখেরি জামানা এসেছে আগেকার নারীরা সব পুরুষ দেখিলে খুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না ধাক্কা মেরে চলেছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে রেল মোটরে উঠে বলে বসতে যাই গাদাও বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও এদের জ্বালাই টেন মোটরে উঠা নাহি যেতেছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে অতএব নারী কোল তোমরা ঢেকে রাখ নিজের শরীরকে ঢেকে রাখ আর তোমরা পর্দার ভিতরে হয়ে যা এখন যেটা জিজ্ঞাসা করছি উত্তর দেন আপনারা কলা বুঝেন না কেলা বুঝেন দুটাই বুঝেন কলা বুঝেন না কেলা বুঝেন দুটাই চলে না জি তবে কোথাও বলা আছে যে কোনো দেশের গালি কোনো দেশের বলি বলে কি বলে না আমাদের দেশে কেলা মানে হলো এক টাকা গাল গাল এটা খারাপ ভাষা যখন কাউ দুজন ঝগড়া লাগে যখন দুজনের ঝগড়া লাগবে এ কেলা এর মানেটা বলা যাবে না এর মানেটা বলা যাবে না শুনুন ছেড়ে দাও অত গুজুর গুজ করতে হবে না এদিকে দেখি আচ্ছা বলুন একটা দোকানে কলা ঝুলছে কলা কলা বিক্রি করবে একটা কলার দাম পাঁচ টাকা মুখ খুলেন ক টাকা বললাম পাঁচ টাকা এখন দোকানদার দেখছে যে যে কলা কিনে ওই কলা কেনার পর চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না মানুষ কলার চোকা খায় কলার চোকা মানুষ খায় না তো দোকানে দেখছি যে সবাই চোকা ফেলে দিয়ে খেছে তো এই চোকা যদি আমি ছিলে দিতে তো আরও ভালো হবে
কি বলছেন আপনারা? দোকানদার এবার কি করেছে জানেন, সকালবেলা এতটি কলা চোকাকে ছিলেছে, দাঁড়া ঘামাতে ঢেলে রেখে দিয়েছে। গোটা এলাকার লোক জানে যে ওই দোকানে কলা পাওয়া যায়, কলা ভালো করে বুঝেন। ওই দোকানে গিয়ে বলছে, ভাই কলা আছে, কেলা আছে, বলে আছে, দাও পাঁচটা দাও। ওই চোকা ছিলা মাল বের করে দিচ্ছে, চোকা ছিলা মাল কেউ খাবে? জোরে বলুন, খাবে? কথা বলে না, কলার চোকা ছিলা থাকলে কেউ কিনবে? কিনবে না। সারাদিনে একটা কলা বিক্রি করতে পারে না, যে কলা দেখছে সে নাকে কাপড় দিছে। দুদিন পর ছিলা কলা ভালো থাকবে না খারাপ হবে? নোংরা নোংরা, ফেলারও কেউ নাই, দোকানি ফেলছে না, এত গন্ধ বেরিয়েছে। তো দোকানি বাজারে ঝাড়ু দিয়ে বেড়ায় না, ওকে বলছে দশ টাকা দিব মালটি ফেলাই গা যা। তাহলে কলা যদি চোকার ভিতরে থাকে, লোক তাকে টাকা দিয়ে দিয়ে কিনবে। কলা যদি চোকার ভিতর থেকে বের করে দেন, পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনবে না। মেয়ে যদি বোরখার ভিতরে থাকবে, কলার মতো তার মূল্য হবে, ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি কলার মতন বোরখার ভিতর থেকে বের হয়ে যায়, তো মেয়ের বাপকে টাকা দিয়ে মেয়েকে বিক্রি করতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম বলেন? আজকে মেয়েদেরকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়েছে কেন? কারণ চোকার ভিতর থেকে বেরিয়ে গেছে, মাল পচে গেছে। আর যদি চোকার ভিতরে থাকতো, তো ছেলেরা টাকা দিয়ে মোহর দিয়ে মেয়েকে বিয়ে করত। আজকে আমাদের মেয়েরা মূল্য কোথায় আছে খুঁজে পেয়েছে। আল্লাহর নবী কি বলেন? মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবী বলছেন, ভালো মেয়ে কারা, জান্নাতি নারী কারা? এরপরে আপনাদের পুরুষদেরকে বলবো, এইটুকু শুনেলেন, তারপর আপনাদের পালা। ভালো নারী কে? মাওলানা সাইবিয়ে বাক্যে দেওয়ার আগে হাদিসটা বলছিলেন, আমি হাদিসটা শুনিয়ে দিই। জান্নাতি নারী কারা? আল্লাহর নবী বলছেন, উম্মতির দল, ওরে সুরতপুরের মায়েরা, হরিশ্চন্দ্রপুরের বোনেরা, বেটিরা কান করে শোন। আল্লাহর নবী বলছেন, আল মারআতু সাল্লাত খামসাহা, যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। তাহলে নারী রে, তোমাকে যদি জান্নাতি হতে হয়, আল্লাহর জান্নাতে যেতে হয়, তাহলে মেয়েদেরকে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কিন্তু মেয়েরা বলুন, মেয়েরা সবাই নামাজ পড়ে? হ্যাঁ, অনেক মেয়ে নামাজ পড়ে, কিন্তু টাইম মতো পড়ে না। আসরের জোহরের নামাজ কোনোদিনই পড়ে না, জোহরের টাইমে ওই রান্না করবে, খাওয়াবে, খিলাবে, এই করতে করতে জোহরের টাইমটাকে পার করে দিয়ে আসরের সময় মেয়েরা নামাজ পড়ে বেশিরভাগ। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আল্লাহ কোরআনে কি বলছে? কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুন, আল্লাহ কি বলেছেন? আমি মুমিনদের জন্য নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছি। নামাজ শুধু পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে। তাহলে এক নাম্বার, নামাজ নারী হোক কিংবা পুরুষ, কিন্তু আল্লাহর নবী জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে প্রথম বললেন নামাজ, দ্বিতীয় নম্বর রমজান মাসের রোজা। এগুলো শুধু মেয়েদের না, ছেলেদেরকেও, আমাদেরকেও। দ্বিতীয় নম্বর নবী বলেন, রমজান মাসের রোজা যারা রাখবে না, ওরা জান্নাতে যাবে না, বরং তারা জাহান্নাম যাবে। এই জন্য দ্বিতীয় নম্বর রোজাদার হয়ে যাও, রোজা না রাখলে কি শাস্তি হবে? ভাইয়েরা মায়েরা শুনেলেন, আল্লাহর নবী সাবে মেরাজে যাচ্ছে, নবীজিকে ফেরেশতারা জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যায়। হঠাৎ করে নবীজি দেখলেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল জমিনের দিকে ঝুলছে, পা
গুলোকে আকাশের দিকে আর তাদের মাথা মাটির দিকে ঝুলছে এই রকম ঝোলার কারণে ওদের কানগুলো চিড়ে 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 রক্ত পড়ছে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে নবীজি বললেন জাহান্নামী আমি দেখলাম থাকতে না পেরে বললাম জিব্রাইল তুমি বলো এরা কারা কেন তাদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে বলো কি অপরাধ কেন তাদের উল্টো করে টাঙিয়ে রেখেছে বলো জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবীকে আপনি শুনলেন এরা কারা আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল সিয়ামের মাস পেয়েছিল রোজার মাসে দিনের বেলায় খাবার খেয়েছিল ইফতারের আগে যারা ইফতার করেছিল খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল রোজা যারা রাখে না ওই সমস্ত বেরোজাদার নারীরা বেরোজাদার পুরুষেরা ওদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙাবে এরা জান্নাতে যাবে না পাবে না তাই নবীজি বললেন ওরে মায়েরা তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করো দ্বিতীয় নম্বর নবীজি বললেন রমজান মাসে রোজা রাখো তিন নাম্বার হলো আহসানাত ফরদাহা এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন যে এদিকে দেখেন নিজের হিফাজত কর স্বামীর মালের হিফাজত কর স্বামীর মাল তিনটা এদিকে দেখেন স্বামীর টাকা পয়সা স্বামীর মাল স্বামীর সন্তান আদি স্বামীর মাল আর স্বামী যে আমাকে মোহর দিয়ে বিয়ে করেছে এ বোনেরা তোমার স্বামী তোমাকে যে মোহর দিয়ে বিয়ে করেছে তোমার দেহটাও স্বামীর রেজিস্ট্রি করা সম্পদ কথা ঠিক বললাম না ভুল বললাম এখনকার মেয়েরা স্বামীর মালের হিফাজত আছে জি গ্রামে ফেরিওয়ালা এসছে ফেরিওয়ালা হকার বুবু হকারের কাছে মাল কিনছে বুকের উপরে উন্না নাই আছে না নাই হ্যাঁ না বলুন আছে না এই দেহটা স্বামী ছাড়া কেউ দেখতে পাবে না মা আমার স্বামীর দেওয়া সম্পদ আমাদের বাজার এলাকায় বাড়ি আমাদের বাজারে একটা ছেলে বিয়ে করেছে তো ওর স্ত্রীকে মোটর সাইকেলে করে বাজার করতে নিয়ে এসছে ওর স্ত্রীকে মেয়েটাকে তো স্ত্রীকে যে কাপড়টা পরিয়েছে শাড়ি আল্লাহর কসম ওটা শাড়ি নয় ওটা হলো মশারি ওটা কি বললাম পাতলা পাতলা তো সবাই মেয়েটার দিকে তাকাচ্ছে হ্যাঁ জি তাকাবে কি তাকাবে না কোথাও যদি চিনি পড়ে থাকে ওখানে দুটো পিঁপড়া লাগবে লাগবে কি লাগবে না বলুন লাগবে মেয়েটার দিকে সবাই তাকাচ্ছে তো থাকতে না পেরে আমাদেরই একজন কানে কানে ওকে ডেকে বলছে এই খ্যাপা তাড়াতাড়ি একটা চাদর কিনে তোর বউর শরীরে দে গোটা বাজারের লোক তাকিয়ে তাকে তোর বউটা দিকে দেখছে ও খ্যাপা তখন বলছে মুড়ি স্যার আমার জিনিস আমি একলাই দেখবো এলাকার মানুষের হক নাই ও এলাকার লোকের হক আমি ঘুরে বেড়াচ্ছে পঞ্চম নম্বর তাহলে চার নম্বর হলো স্বামীর মাল নিজের দেহর হিফাজত কর আর পাঁচ নম্বর হলো আতাত বালাহা স্বামীর ইতাত করবে এই পাঁচটা গুণ জেনের ভিতরে থাকবে বিশ্বনবী বলছেন জান্নাতের সবটি দরজা ওই মেয়ের জন্য খোলা থাকবে যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়বে রমজানের রোজা কবু নাহি ছাড়িবে নিজ ইজ্জতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে জেদার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দিয়া মন পুরুষের জন্য নারী অমূল্য রধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু
তবে সেই তবে নিকে হওয়া চাই এহ পরকাল নাইলে হয় ছাড় খার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে অতএব মা আমার এই চারটা পাঁচটা গুণ যে মেয়ের ভিতরে থাকবে এই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে এই নারীটাকে আল্লাহ জান্নাতি দেবে এই নারীটার কোনো চিন্তা হবে না এবার পুরুষের দল ভাইরা আমার আপনারা হাকিম আল্লাহ কোরআনের ভিতরে বলছেন পুরুষের দল আর রিজালু কওয়ামুনা আলা নিসা সারা পৃথিবীতে যত নারী আছে রে সারা পৃথিবীতে যত মহিলা আছে এই মহিলাগুলোর গার্জেন হলে তোমরা মেয়েরা তোমাদের অধীনস্থে বাস করবে নারীদের হাকিম পুরুষ তোমরা তোমরা হুকুমাতি চালাবে তোমরা প্রশাসন তোমরা আইন প্রয়োগ করবে আর নারীরা তোমাদের খিদমতে তোমাদের অনুসরণ করে জীবন কাপন করবে যেহেতু আল্লাহ নারীর নাম দিয়েছে নিসা তাআলা পুরুষদেরকে বললেন আর রিজালু কওয়ামুনা আলা নিসা পুরুষ তুমি নেতা 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 তুমি হুকুম করবে তুমি আইন পাস করবে পরিবারে একটা মা মায়ের দায়িত্ব সেবা করা সন্তান লালন পালন করা আর একজন বাপের দায়িত্ব হলো সন্তানদেরকে শাসন করা ফর এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনাদের এলাকায় লিচু হয় লিচু লিচু চাষ হয় কালিয়াচক মালদা কালিয়াচকে খুব লিচু হয় তো আমি আপনাদের এখানকার কথা বলছি বা আম হয় মালদাতে আম হয় একটা ছেলে দুপুরে এগারোটার সময় মা বলছে বেটা ঘুমা ঘুমারে বেটা ঘুমা ঘুমাচ্ছে না বেটা মার কথা না শুনে চলে গেছে দেখ করিম চাচার লিচু গাছে লিচু চুরি করতে গেছে লিচু দুপুরবেলা আর লিচু পাড়ার জন্য যেই ডালটা ধরেছে ডালটা ভ্রাম করে ভেঙে গেছে আর ভেঙে ধারাত করে নিচে পড়ে গেছে তো নিচে তো পড়ে গেছে এগুলো হাতগুলো সব ছুলে গেছে চামড়াগুলো কেটে গেছে কাঁদতে 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 ছেলেটা বাড়ি চলে এসেছে মা কান্না দেখে বলছে কী হলো রে বাপ